হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি লোগো ক্রিয়েট করতে হয়। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে পারবো কিভাবে সহজ পদ্ধতিতে লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুল বার অপশন থেকে ইলিপস টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে মাউস ড্র্যাগ করে ইলিপস ড্র করলাম, স্টার টুল সিলেক্ট করলাম, এরপর মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করব, স্টার অপশনে রেডিয়াস 1 10 mm, 2 20 mm এবং পয়েন্ট এ 3 টাইপ করে ওকে করলাম। স্টার টুলের সাহায্যে ইলিপসের সেন্টার পয়েন্ট থেকে ড্র্যাগ করে একটি ট্রায়াঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেল কপি করার জন্য এডিট অপশন থেকে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট সিলেক্ট করব। ত্রিভুজ সিলেক্ট থাকা অবস্থায় রেক্ট্যাঙ্গেল টুল নেব, ত্রিভুজের উপরের প্রান্ত ড্র্যাগ করে ঘুরিয়ে দিব, ত্রিভুজ নিচে নামিয়ে সমন্বয় করে নিব, ইলিপস সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব, সমস্ত অবজেক্ট সিলেক্ট করে এর কালার চেঞ্জ করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, মাউসের সাহায্যে পয়েন্টার ড্র্যাগ করে অবজেক্ট রাউন্ড করব, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের সাইজ বাড়িয়ে নিব, আবার অবজেক্ট একটু রাউন্ড করব, সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব, উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করে নিব, পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলাম, অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করব। পাথ ফাইন্ডার করার পর অবজেক্ট আনগ্রুপ করতে হয়, অবজেক্টের স্ট্রোক সাইজ বাড়িয়ে নিব, এই অংশ সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, শেপটির উপর সিঙ্গেল ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে কিভাবে কালার দিতে হয় তা আমার অন্য টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, তবে সমস্যা নেই, আমি এখানেও গ্রেডিয়েন্ট কালার দেওয়ার নিয়ম বলছি। প্রথমে শেপ সিলেক্ট করে নিতে হবে, তারপর গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে শেপের উপর সিঙ্গেল ক্লিক করে মাউস ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। এভাবে আমরা বাইরের শেপগুলোর কালার চেঞ্জ করে নিব। এখন মাঝখানের শেপ সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শেপ এর কর্নার পয়েন্ট ড্র্যাগ করে এর শেপ একটু রাউন্ড করব, আবার শেপ সিলেক্ট করলাম, কালার অপশন থেকে এর স্ট্রোক কালার চেঞ্জ করে দিলাম, দেন ফিল কালার চেঞ্জ করলাম। শেপ কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্ট ইন ফ্রন্ট করব, কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কর্নার ড্র্যাগ করে এর সাইজ কমিয়ে নিব, এর ফিল কালার চেঞ্জ করব, এডিট অপশন থেকে কপি, দেন পাস্ট ইন ফ্রন্ট করব, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কর্নার ড্র্যাগ করে এর আকার কমিয়ে দেব, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, কর্নার পয়েন্টার ড্র্যাগ করে এর আকার বৃত্তের মতো করলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর আকার কমিয়ে নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিব, বৃত্তটির উপর মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করব, পূর্বের মতো গ্রেডিয়েন্ট এর কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করার জন্য আইডোপার টুলের সাহায্যে কালার চেঞ্জ করা যায়। এবার লোগো সিলেক্ট করব, লোগোটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে লোগো গ্রুপ করব। যে কোনো ধরনের অবজেক্ট গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন অবজেক্ট ধরে এদিক সেদিক মুভ করি
তা গ্রুপ করা থাকলে সহজেই মুভ করা যায় এবং আলাদা হওয়ার কোনো ঝুঁকি থাকে না। কিন্তু অবজেক্ট গ্রুপ করা না থাকলে মুভ করার সময় কোনো একটি অংশ আলাদা হয়ে যেতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে সহজেই একটি লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।